আগে ভাগে ২৪ নিবেদন করছেন এমজি কর, সহনিবেদক অ্যাডিডাস ও পুমা কালেকশন। তুফানগঞ্জের এক নম্বর ব্লকের উল্লার খাওয়া ঘাটে ব্রিজ নির্মাণের জন্য কাটা হয়েছিল নদীর পাড়। দুর্নীতির অভিযোগ এনে শুক্রবার মাথাভাঙ্গা মহকুমার শাসকের কাছে স্মারকলিপি দিল বিজেপি। ত্রাণ বন্টন নিয়ে দলবাজির অভিযোগ তুলে আলিপুরদুয়ারে বিক্ষোভ বিজেপির। জয় শ্রীরাম বলানোর পাশাপাশি কান ধরে উদ্বোধন করার ঘটনায় ধৃত ব্যক্তি তিন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিল তুফানগঞ্জ আদালত। শুক্রবার কুমারগ্রাম চা বাগানের একটি নালা থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় মহিলার পচা গলা মৃতদেহ। কাঠমানি ফেরানোর দাবিতে গ্রাম পঞ্চায়েত দপ্তরে বিজেপির বিক্ষোভ, ভাঙচুর সিসি ক্যামেরা, চেয়ার টেবিল অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধানের। বৃহস্পতিবার রাত থেকে আলিপুরদুয়ার জেলার পাতলাখাওয়াতে বিজেপি তৃণমূলের দফায় দফায় সংঘর্ষ। কাঠমানি টাকা ফেরত সহ বিভিন্ন দাবিতে দিনহাটা এক নম্বর ব্লকের বড় আতিয়াবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন দিল বিজেপি। কুমারগ্রাম ব্লকের বারো বিশাল দক্ষিণ রামপুর এলাকার লোকালয় থেকে উদ্ধার হল অজগর। কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চোর। মাদারিহাট রেল স্টেশন থেকে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক মাঝবয়সী মহিলার। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা থানার পেটলা এলাকা। শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের বেআইনি লজ কাম বসত বাড়ি ভাঙতে এসে বাধার সম্মুখীন পৌর কর্মচারীরা। বিজেপি কর্মী প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারের প্রতিবাদে সিতাই থানা ঘেরাও করে বিজেপির কর্মী সমর্থকরা। কাঠমানি নেওয়ার অভিযোগে দায়ের হল কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতির কাছে। পারিবারিক অশান্তির জেরে বিষ পান করে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরে। দক্ষিণ দিনাজপুরের নালন্দা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রীকে কিডন্যাপ করার অভিযোগে চাঞ্চল্য বালুরঘাট শহর এলাকায়। ইসলামপুরের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের উত্তর গাথিয়াটোল গ্রামের বজ্রাঘাতে মৃত্যু হল এক ছাত্রের। শুক্রবার নিউ কোচবিহার রেল স্টেশনে হলো মক এক্সারসাইজ।